তুই তো কয়লা সুন্দরী চারদিকে আছে ঠিকই এখন প্রপোজ করব আই লাভ ইউ দিদি গজব বেজতি এই দেখেন না কেন আরে বাপ রে বাপ দেখার পরে তো কি আমার যমুনার জলে দেখতে কালো সান করিতে এত গরম কে কি হই তো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি এইজেলের বার্থডেতে আর আজকে ফুল ভিডিওটা হবে ফানি বয়েজের সো সাথেই থাকুন তো ছোট একটা গিফট কিনে বাসে উঠে বললাম আর বাসে নিজে নিজে র‍্যাপিং পেপার দিয়ে র‍্যাপিং করছি আর স্টিকার মারছি কিন্তু বাসে ওঠার পরে দেখলাম যে চারদিকে প্রচন্ড পরিমাণে জ্যাম আর জ্যামের শহর মানে ঢাকা শহর তা তো বুঝতেই পারতেছেন জ্যাম দেখে পাশের সিটে একটা মেয়ে বসেছিল নাম তার সুমাইয়া তার দিকে না তাকিয়ে গেছি আমি ঘুমাইয়া তারপরে লিফটের বাটন টিপতে টিপতে অনেকক্ষণ ধরে লিফটের জন্য দাঁড়াইছিলাম তারপরে উপরে আয়েশা ভিতরে ঢুইকাই দেখি ও মা গো মা এত সুন্দর করে চারদিকে সাজাইছে পরে সীমান্ত ভাইয়ের সাথে একটু কোলাগুলি করলাম মানে হ্যান্ডশেক করলাম তারপরে ভাই বলতেছে আরে এইটা আবার কি আনছেন আমি বলছি ভাই এইটা এজেলের জন্য ছোট্ট একটা গিফট দয়া করে গ্রহণ করবেন কথা আরে ভাই এগুলার কি দরকার ছিল পরে আমরা গিফটের জায়গায় গিফটটা আমি সর্বপ্রথম সবার আগে আমার গিফটটা রাইখা তারপরে ভাই বুঝাই দিল কিভাবে কি কি করতে হবে কোথায় আমাদের ড্রেস চেঞ্জ করতে হবে পরে চারদিকে একবার এক নজর আপনাদের দেখাইলাম এত সুন্দর ওয়াও লাগতেছিল যা আর বলার মতো না তখন কোনো গেস্ট এখনো পর্যন্ত আসেনি চারদিকে সাজানোগুলো অনেক 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 বেশি সুন্দর ছিল ড্রেস পরার জন্য আমরা করতেছিলাম তারা হঠাৎ করে গ্রুমের মধ্যে চলে এলো কারা অবশেষে বুঝতে পারলাম এখানে তারা ডান্স করবে আর এই জন্য এই রুমে এসেছে তারা চেঞ্জ করতে তো অলরেডি রেডি হইতে হইতে আমি দেখতেছিলাম যে তারা অনেক বেশি মানুষ হয়ে গেছে আর আমার এখান থেকে যাওয়া উচিত কারণ তারা বেশিরভাগ মেয়ে মানুষ প্যাকের মধ্যে দুই তিনটা লাড়াচাড়া দিয়ে অলরেডি বের হওয়ার জন্য আমি প্রস্তুত সো চলেন বাইরের দিকে যাওয়া যাক দেখি বাইরে কি আছে তো অলরেডি বাইরে এসে দেখি কিছু কিছু মানুষ আইসা পড়ছে নাস্তে নাস্তে যাচ্ছিলাম ভাবছি মারবো ছক্কা এইদিকে কালো ভাই আইসা মারলো ধাক্কা কিরে ভাই ধাক্কা মারলো হারে ভাই প্যাকের ভিতরে কুচা মারলো আমার তো সুশ্রী লাগলো হারে কত কত কি কয়লা সুন্দর দেখে এখানে আসছে এই ভাই সরেন দেখে একটু যাই লোকজন তেমন ছিল না তাই ঘুরতেছিলাম এদিক সেদিক সামনে পড়ে গেল পিচ্ছে একটা সাংবাদিক সাংবাদিক তো আমারে খোঁচা মারতে যায় আমারে জিজ্ঞেস করে তোমার নাম কি আরে ভাই রে ভাই আমার নাম তো এখানে লেখাই আছে আমি তো দেখাইতেছিলাম যে আমার বুকের ভিতরে আমার নাম লেখা আছে বলে মাথাটা খুলো আরে ভাই এই যে মহিলা তো খুব ডেঞ্জারাস মহিলা আমার তো মাথা খুলে দিতেছিল আবার আমারে খোঁচা মারে এত ডেঞ্জারাস মহিলা তো কখনো দেখিনি কিন্তু আমিও কম জাত না তারা আমি তোমাকে মজা দেখেছি ফেস টু ফেস আই টু আই তাড়াতাড়ি কাছে আসো তোমার সাথে একটু ডান্স হবে এই যে কি দেখছি ভাই এই কি শার্ট পরছে মহিলা পোলাদের শার্ট আমার একটা চ্যালেঞ্জ দিলাম আমার মতো নাচতে দেখাও পারবা নাকি এভাবে নাচতে আরে তোমার তো প্যাক নাই কিরে চিনো সমারে এ কি কয়লা সুন্দরী তো সেই নাচতে আছে আরে তোমার প্যান্টটা তো আমার পছন্দ হয়েছে তোমার প্যান্টটা আমার নিয়ে যেতে হইব আরে সকালের খাবারে ব্রেকফাস্ট বলে দুপুরের খাবারে লাঞ্চ তুমি তাড়াতাড়ি আমার মতো করে ফেলো ডান্স পরে কিন্তু পাইবে না চান্স আচ্ছা ঠিক আছে আমি বুঝছি এবার তুমি অনেক ভালোভাবে নাচবা এ রে চলাপ চলাপ চলে রে প্রথম খুলিয়া নাচে রে আরে কত কত ধরনের নাচ নাচ দিতেছে রে আমার সাথে নাচানাচিতে পারবে না কেউ তুমি এখন আমার মতো দেও সাগরের দেও আরে বাপ রে বাপ সাগরের দেও চেয়ে যে নদীর দেও দেও আমি তো এখন কুম্পুকে রাতে খেলবো তো তার কিছুক্ষণ পর একটা কয়লা সুন্দরী বললো যে আমি আপনার সাথে টিকটক করবো একটু আমার সাথে নাচেন না তারপরে আমি মনে মা ধরে নামাইয়া নাচতেছিলাম কারেন্ট তুমি যাইও না গরমে বাসি না এক ঘন্টা থাকলে তুমি দুই ঘন্টা থাকো না আমার নাচ শেষ হয়ে যায় কিন্তু আমার নাচ তো শেষ হইতেই চায় না আরে বাপ রে বাবা আমার তো নাচ উঠলে থামেই না তিনি হাসতে হাসতে মরে কিন্তু আরেকজনে আইসা কয় ভিডিও করবো পরে তো এরপরে দেখলাম এক পিচ্চি কয়লা সুন্দরী সে তো সেই মারাত্মক নাচ নাচে গো আমি তো তার নাচের উপর ক্র্যাশ খাইছি আপনারা তো কিন্তু খাইেন না তাহলে কিন্তু ভাগে পাইবেন না ওই দেখছেন কত সুন্দর ঘুরে এত সুন্দর হাসি এইদিকে এই জেল আইসা পড়ছে আমি যে কি করি চারদিকে তাকাই দেখলাম নাইমা আসতে কয়েকটা পরি তারপরে আমি তো পরিদের হাত ধরি কিন্তু পরিদের তো হাত খুঁজে পেলাম না খালি তো পাংখা
তারপরে আমি এখন পিছনে পিছনে পড়ি কি যে একটা করি আমার তো মাথা নষ্ট হয়ে গেল A few moments later চারদিকে কয়লা সুন্দরী করতেছিল বক বক এই দেখে আমি ঘুরন্তে দিয়া করতেছিলাম টিকটক আর টিকটকটা কেমন হয়েছে সেটাও দেখেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়া রাখেন আরে আমি তো আমার এই ছোট চোখ দিয়ে খুঁজে পাইতেছিলাম না চারদিকে মোবাইলটা এত জোরে জোরে ঘুরতেছিল পরে দেখি ভিডিওটা কত স্লো মোশন হয়ে গেছে আরে বাপ রে বাপ একটা দুইটা কয়লা সুন্দরী চারদিকে আছে ঠিকই এখন আমি প্রপোজ করব আই লাভ ইউ দিগি ওমা এই দেখেন না কেন আরে বাপ রে বাপ দেখার পরে তো কি একটা রিয়াকশন ছিল আমার তো মাথা মাথা হ্যাং হয়ে গেল রে বাপ এরপরে মামা কইতাছে আরেকবার করো প্রপোজ আমি ভিডিও করি কিন্তু মানুষের চালায় তো আর প্রপোজ করতেই পারলাম না এরপরে দেখলাম যে কি হইলো রে ভাই দেখি তো হারাই গেল আরে পচে দেখি কই চলে গেলি এত মানুষের ভিড়ে আমি কিছুই চোখে দেখতেছিলাম না কি যে করি অতঃপরে দেখলাম যে একটা পিচ্চি দৌড়া দৌড়া যাইতেছে আমিও নাচতেছিলাম আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন তারা হয়তো হাবিব ওয়াহিদের গান শুনছেন আর ইনি হচ্ছে হাবিব ওয়াহিদের আব্বু ওয়াসিম ওয়াহিদ উনি অনেক ভালো গান করে উনি আমাদের ছোটবেলা থেকে শুনে আসতেছে ওনার গান সো এরপরেই দেখে আসলাম এই পাশে আকি আলমগীর বসে আছে তাকেও একটু প্রপোজ করে আমি তো কি বলবো লজ্জায় আর বাঁচতেছি না উনি একজন ভালো মানের শিল্পী আর ওনার আব্বুকে কে না চেনে আমাদের সর্বসেরা লেজেন্ড নায়ক আলমগীর আর ওনার হাতে একটু চুমু খাইতে আমি তো লজ্জায় আর বাঁচি না হাই হাই উনি তো অনেক কিউট তো পাশে দেখি ইমতু ভাই দাঁড়ায় আছে আর উনি তো আমাকে দেখে গান শুরু করলো আর ওনার নাচ গুলো অনেক সুন্দর আর উনি তো মানুষটাও সুন্দর তো সবার সাথে মজা করতে করতে রাত অনেক বেশি হয়ে যাচ্ছিল তার মাঝখানে কিছু ছবি তুলে নিলাম আর ছবিগুলো আপনারা একটু দেখুন তো এইখানে সময় টিভি রিপোর্টারের সাথে আমি একটু টিকটক করতেছিলাম একটু তিনি তো অনেক বেশি মজার মানুষ তারপরে তো আমি পুরো ইমপ্রেস হয়ে গেলাম অনেক বেশি মজা করছে আমার সাথে আমিও তার মাইক্রোফোন নিয়ে একটু ভাব নিলাম যে আমি সাংবাদিক কিরে চিনো সামারে তখন 11টা বেজে গেছে আর আমি ড্রেস খুলে একটু রেস্ট নিতেছিলাম কিন্তু সেলফি তোলার সময় দেখি ভিডিও হচ্ছে কিন্তু পিছনে দেখে যে রোমান্টিক সিন হচ্ছে ও মাই গড কত সুন্দর লাগতেছিল যদিও এখানে তারা সবাই ভিডিও করছে পরবর্তী দেখলাম যে আমাদের দিঘি আপু এবং এখানে যে আমাদের ডান্স মাস্টার আসছে তিনি ভিডিও করতেছিল সবার ভিডিও করা দেখে আমার তো একটা শায়রি মনে পড়ে গেল রে কালো হয় কাক আর সাদা হয় বক জনসংখ্যার পাশাপাশি দেশে বেড়ে গেছে টিকটক এদিকে রাত 11টা বেজে গেছিল আর আমি তো জানি যে গাড়ি পাইতে কষ্ট হয়ে যাবে তাই আপু এবং ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে অলরেডি আমরা বাসার পথে আর মোবাইলে চার্জ না থাকার কারণে সব ভিডিও করতে পারি নাই তো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ